হাই এভরিওয়ান কোথায় সবাই তাড়াতাড়ি চলে এসো আমাদের বাড়ি রান্না পুজো বিশ্বকর্মা পুজোর ঠিক আগের দিন তো চলো কিভাবে আমাদের বাড়িতে রান্না পুজোর হয় মানে বিভিন্ন জায়গার রান্না পুজোর পদ্ধতি বিভিন্ন রকম আর রান্নার আইটেমও বিভিন্ন রকম হয় আমাদের বাড়িতে চলো শুরু হয়ে গেছে রান্না পুজোর আনাজ কাটা এবার আমাদের এসে গেছে মাছ মাছ তো যে যার ইচ্ছে মতো আনে তো ইলিশ তো থাকতেই হবে বড়ো রান্না আমাদের তো বড়ো রান্না ইলিশ মাছ থাকবে না সেটা তো হতে পারে না তাই না তো রান্না পুজো আর রান্না পুজো ঠিক পরের দিন যেহেতু আমাদের বাড়িতে কারখানা আছে তাই জন্য আমাদের বিশ্বকর্মা ঠাকুর আসে তো ঠাকুর আসবে বলে আমি একটু প্রস্তুতি নিচ্ছি শুরু করে দিয়েছি একটু ইলিং বিড়িং করে মানে যা পারি তাই একটু আঁকতে চেষ্টা করেছি আর কি কেন ঠাকুর এর ওপর বসবে তো সেটাই চলছে এখানে বিকেল হতেই আমাদেরকে নিয়ম হচ্ছে কি চান করে নিতে হয় তারপরে সব কাজে হাত দিতে পারা যায় তো তাই এটাই হচ্ছে এদিকে আমাদের কাটাকুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে কাটাকুটি কমপ্লিট হয়ে যাওয়ার পরেই তো রান্না বসাতে পারা যাবে তাই জন্য তাড়াতাড়ি কাটাকুটি কমপ্লিট করে নেওয়া হয়েছে আমাদের বিকেল বিকেল সন্ধ্যেবেলায় রান্না বসিতে হবে সেই জন্য চলো তোমরা দেখতে যায় কি কী সবজি হচ্ছে আমাদের তোমাদের বাড়িতেও কি হয় সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না কেউ সকলে যাওয়ার পথে বলে যেও কিন্তু যে হ্যাঁ কাতের বাড়িতে কী রান্না পুজো হয় মানে রান্নার তো ইচ্ছা রান্না হয় বিভিন্ন রকমের রান্না আছে তো বড়ো রান্না ম্যাক্সিমাম জন্য আছে আর এটা হলো সব থেকে কষ্টকর একটা কাটা মানে সকলেই ফলটাকে কাটতে পারে না এটা হচ্ছে চালতা আর আমি যেহেতু একটু চা খোর মানুষ মানে চা খেতে ভালোবাসি চা লাভার বলতে পারো তো সেই জন্য আমি চা না খেয়ে কিছুতেই রান্নায় হাত দেবো না সেই জন্য আমাদের চা বসে গেছে আর একটু কড়া করে চা খেতে আমি একটু বেশিই ভালোবাসি তাই জন্য একটু কড়া করে চা হচ্ছে আর আমি চা খাওয়ার পরই সন্ধে দেওয়া হয়ে গেছে এবার আমি শুরু করে দিয়েছি রান্না করতে তো আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী প্রথমে করতে হয় ভাজা পিঠে একদিকে ভাজা পিঠে হচ্ছে আর তোমাদের কি ভাজা পিঠে হয় একটু বলো হ্যাঁ কেন কি ভাজা পিঠে পায়েস এগুলো সব জায়গাতে হয় না তো আমাদের এটা আছে একটু একটু কষ্ট তো হয় কেন ভাজা পিঠে ভাজতে অনেকক্ষণ টাইম লাগে তো যাই হোক একদিকে ভাজা আর একদিকে ভাজা পিঠে বসে আমি শুরু করে দিয়েছি আর যেহেতু কাটাকুটি তাড়াতাড়ি হয়ে গেছিলো তাই রান্না করতে আমি একটু বেশিই ভালোবাসি যদি কেউ আনাজ কেটে থাকে তাহলে আমার খুব রান্না করতে ভালো লাগে সো রান্নাগুলো খুব তাড়াতাড়ি হয়ে গেছে মানে আমি যেরকম পেরেছি সেরকম তোমাদের সকলের নিমন্ত্রণ করতে ভুলে গেছি তো দেখে নাও আমি কী কী রান্না করেছি আর এই যে আমাদের ঠাকুরের একটা নিমন্ত্রণ তোমাদেরকে আর আমাদের রান্না পুজোর প্রথম নিয়ম হচ্ছে যে ভাত কিন্তু মানে উনুনেই করতে হবে গ্যাসে না তো সেই জন্য এটা প্রথম হয়েছে এটা আমি লাস্টে আপলোড করলাম প্রথমে ভাত বসাতে হয় উনুনকে আর উনুন দেবতাকে পুজো করিয়ে ভাত চড়িয়ে তারপর অন্য কিছু করা হয় ব্যাস ভাত চড়ানো কমপ্লিট